আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো সুস্থ এবং নিরাপদ আছেন। আমি সবুজ আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো সুস্থ এবং নিরাপদ আছি। প্রতিবারের মতো আজকে নতুন একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আজকের টপিকটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন। ভাই এবং বন্ধুরা, আমরা অনেকেই লিনাক্স অপারেটিং সিস্টেমের জনপ্রিয় কালি লিনাক্স ব্যবহার করি, কিন্তু আমরা অনেকেই এই লিনাক্স অপারেটিং সিস্টেমের জনপ্রিয় কালি লিনাক্স ব্যবহার করতে গিয়ে সবচেয়ে বেশি যে সমস্যার সম্মুখীন হই সেই বিষয়টি হচ্ছে কালি লিনাক্স কমান্ডগুলোকে না জানার কারণে। আজকের এই ভিডিওটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে ইনশাল্লাহ আপনারা একটি মাত্র মোবাইল অ্যাপ ব্যবহার করেই কালি লিনাক্সের প্রাথমিক অবস্থার সবগুলো কমান্ড জানতে পারবেন। আর যদি কমান্ড জানা থাকে তাহলে কালি লিনাক্স ব্যবহার করা কতটুকু সহজ তা তো আপনারা সকলেই জানেন। আমি কিন্তু এই কমান্ড ভিত্তিক অনেক বিষয়বস্তু নিয়ে অনেক কথা বলে একটু একটু করে দেখিয়ে অনেক দীর্ঘ সময়ের একটা ভিডিও তৈরি করতে পারতাম, কিন্তু আমি চাই আপনারা সবচেয়ে সহজভাবে সবচেয়ে সহজ পদ্ধতিতে অল্প সময়ের ভিতর সব কিছু জানতে পারেন। তাই আমি আপনাদের জন্য এই ধরনের অ্যাপের রিভিউগুলো সাধারণত করে থাকি। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে কালি লিনাক্সের কমান্ডগুলো একটি অ্যাপের মাধ্যমে কিভাবে আমরা জানতে পারবো সেই বিষয়ে মূল ভিডিওটা শুরু করি। আজকে যে অ্যাপটি আপনাদের মাঝে শেয়ার করব, এই অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোরে পাবেন না। আমি আপনাদের সুবিধার্থে এই অ্যাপটির লিংক আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। আপনারা আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে খুব সহজেই অ্যাপটিকে ইনস্টল করে নিতে পারবেন আপনাদের মোবাইলে। আর এই অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনারা অবশ্যই ইউসি ব্রাউজার ব্যবহার করবেন। আপনারা আপনাদের মোবাইলের ইউসি ব্রাউজারে প্রবেশ করবেন। ইউসি ব্রাউজারে প্রবেশ করার পর সার্চ বক্সে গিয়ে লিখবেন কালি লিনাক্স অল কমান্ড এবং সার্চ করবেন। এরপর আপনাদের সামনে সার্চ রেজাল্ট আসলে পরে আপনারা দ্বিতীয় এই সার্চ রেজাল্টের উপর ক্লিক করবেন। দ্বিতীয় সার্চ রেজাল্টের উপর ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম নতুন একটি পেজ চলে আসবে। এই নতুন পেজে আপনারা ডাউনলোড এপিকে এই লেখাটার উপরে ক্লিক করবেন। ডাউনলোড এপিকের উপর ক্লিক করার পর আপনাদের সামনে আরেকটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। আপনারা এই নতুন পেজটিকে স্ক্রল করে একদম নিচের দিকে চলে আসবেন এবং পুনরায় ডাউনলোড এপিকে এই লেখাটার উপরে আবার ক্লিক করবেন। কোনো ধরনের অ্যাড যদি আসে তাহলে সেই অ্যাডটাকে আপনারা কেটে দিবেন। এরপর আপনাদের সামনে নতুন এইরকম আরেকটি পেজ চলে আসবে। এই পেজ আসার পর আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপর আপনাদের সামনে ঠিক এইরকম একটি ডাউনলোড পপ আপ পেজ চলে আসবে। আর এইরকম ডাউনলোড পপ আপ পেজ আসলে পরে আপনারা ডাউনলোড লেখা এই জায়গাটার উপরে ক্লিক করে আপনাদের মোবাইলে এই অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে যাওয়ার পরে অ্যাপটিকে আপনারা আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে যাওয়ার পর অ্যাপটিকে ওপেন করবেন। অ্যাপটিকে প্রথমে ওপেন করলে পরে ঠিক এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এই ইন্টারফেসে আপনারা বেসিক, অ্যাডভান্স, নেটওয়ার্কিং, টিপস, অ্যাবাউট এবং হেল্প এই অপশনগুলো দেখতে পারবেন। আপনারা আপনাদের প্রয়োজন মতো অপশনগুলোতে ক্লিক করে প্রবেশ করে অনেক ধরনের ক্যাটাগরি দেখতে পারবেন। আপনারা আপনাদের পছন্দ মতো অপশনগুলোতে প্রবেশ করবেন এবং ক্যাটাগরি সিলেক্ট করবেন এবং ক্যাটাগরিতে সিলেক্ট করার পর বিভিন্ন ধরনের কমান্ড যেগুলো দেখতে পারবেন সেই কমান্ডগুলোকে আপনারা পছন্দ মতো আপনাদের কাজে ব্যবহার করবেন। এই কমান্ডগুলো ব্যবহার করতে গেলে অবশ্যই 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 আপনাদেরকে কালি লিনাক্স সম্পর্কিত প্রাথমিক অবস্থার বিষয়বস্তুগুলোকে ভালো মতো জানতে হবে। আর যারা এখন পর্যন্ত লিনাক্স অপারেটিং সিস্টেমের এই কালি লিনাক্স সম্পর্কে একদমই জানেন না তাদেরকে আরও বিস্তারিতভাবে জানানোর জন্য পূর্ণাঙ্গ একটি ভিডিও তৈরির কাজ চলছে, যে ভিডিওটা অতি শীঘ্রই আপনাদের জন্য আমার এই সবুজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলে প্রিমিয়াম করা হবে। আশা করি আপনারা সেই ভিডিওটাও দেখবেন এবং আজকের এই ভিডিওটা দেখার পর আপনাদের কমান্ড ভিত্তিক যে অসুবিধাগুলো ছিল সেগুলো দূর হয়ে যাবে এবং আপনারা উপকৃত হবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। আপনাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর কোথাও যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং শালীন ভাষায় ভদ্রতা বজায় রেখে কমেন্ট বক্সে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে সেই ভুলটা সংশোধন করে নেব, কারণ আমি বিশ্বাস করি শেখার কোনো বয়স হয় না। আর হ্যাঁ বন্ধুরা, যদি এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু জানতে পারেন, শিখতে পারেন অথবা আপনাদের সামান্যতম উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করার চেষ্টা করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো বন্ধুরা, আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, আবার আসব নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে, আপনাদের পাশে। সেই পর্যন্ত বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।